একটা দোয়া আজকে শিখে যাব ভালো করে। ইউনূস আলাইহিস সালামের দোয়াটা সবার মুখস্থ আছে তো? কোন সূরা এটা বলেন তো? দেখেন আল্লাহর হিকমত দেখে, সূরা ইউনূসের ভিতরে কিন্তু ইউনূস আলাইহিস সালামের দোয়াটা আল্লাহ দেন নাই, দোয়াটা দিয়েছেন সূরা আম্বিয়ার ভিতরে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ-জালিমিন। গুয়ান্তানামা জেলখানার নাম আপনারা শুনেছেন কিনা আমি জানি না, কোথায় ইরাকে কিতা হইল, এটা আমেরিকার একটা প্রিজন যেখানে তারা অনেক মুসলমানদেরকে নিয়ে অত্যাচার করে। লন্ডন থেকে একটা যুবক ছেলেকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো, ওই ছেলেটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো আর দাওয়াতি কাজ করতো, তার দাওয়াতে শত শত খ্রিস্টান কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই মোস্তাফিজ উঠলা কেন, বসো। এসব হাড্ডি উঠলে তো টেবিল কেটে উঠছে হাড্ডির জোরে। তার আব্বা আম্মা পেরেশান, তাকে পায় না, তার আঙ্গুলের ভিতর দিয়ে সুই ঢুকানো হয়েছে, চুলগুলো উল্টা দিক থেকে টেনে উঠে নেওয়া হয়েছে, পাগলা কুত্তা তাকে কামড় দিয়ে একজন লাগিয়ে দিয়েছে, কুত্তা বসে বসে তাকে পাহারা দিয়েছে। সে তার সাক্ষাৎকারে বলেছে, আমাকে যখন প্রথম নিয়ে পিটায় আমি পড়েছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু, তারা আমার আঙ্গুলে যা দিয়েছে যা কষ্ট দিয়েছে কোনোটাই আমি টের পাইনি, আমাকে অজ্ঞান করে দেয়া হলো, মাসের মতো আমি অজ্ঞান। জ্ঞান ফিরে আসার পরে আমি স্বপ্ন দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমার মাথায় হাত বুলাচ্ছে। আমার মাকে আমি ফোন করলাম, মা কান্দতে কান্দতে শেষ, হোয়ার আর ইউ মাই ড্যাড, মাই বিলাভ সান, হোয়ার আর ইউ মামি, আই এম ইন দ্য প্রিজন বাট আই এম ইন ভেরি গুড পজিশন, মা আমি জেলখানায় আছি, গুয়ান্তানামা জেলখানা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জেলখানা, কিন্তু আমি ভালো আছি। মা বলছে, কেমনে তুমি ভালো থাকো, আমরা দুইজন, তোমার আব্বা অজ্ঞান হয়ে আছে তোমার চিন্তায়, আর আমি একবার হুঁশ আসে একবার হুঁশ যায়। বলছে, মা আমার নখগুলো তারা উঠিয়ে ফেলেছে, শুই ঢুকিয়েছে, আমি কোনোটাই টের পাইনি, আমি দোয়াইনুস পড়েছি, আর আমি যখন স্বপ্নে জ্ঞান ফিরে এসেছে স্বপ্ন দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আল্লাহর দিনের জন্য যত কষ্টই আসুক, এই কষ্টগুলো যারা গ্রহণ করে নেয় তাদের কষ্টের উপরে হাজার হাজার মানুষ কালেমা পড়ে ফেলে। আজকে সারা পৃথিবীতে প্রতিদিন 20,000 লোক নতুন করে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। এই মুসলমান হওয়ার একমাত্র সূত্র আমরা কোরআনের জন্য কষ্ট করি, এজন্য এদের হৃদয়ের ভিতরে আল্লাহ কালেমা পৌঁছিয়ে দিচ্ছে, এজন্য প্রতিদিন আমরা কোরআনের সাথে সময় কাটাবো। রাজি আছি তো? পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো? একটু হাত তুলে দেখান তো কারা কারা পড়বেন, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। যারা কোরআন পড়ে না, কোরআন কোনোদিন তার বন্ধু হতে পারে না, আর যদি কোরআন আপনার বন্ধু না হয় কেউ আপনাকে জান্নাতে নিতে পারবে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারবেন না, আগে কোরআন সুপারিশ করবে, তারপরে রমজান সুপারিশ করবে, তারপরে সুপারিশ করবেন মুহাম্মদ রাসূলুল্লাহ। তিন নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন ও রমাদান ইশফাআন, কোরআন সুপারিশ করবে, কোরআন সুপারিশ তাদের জন্য করবে না যারা কোরআনের মাহফিলের বিরোধিতা করেছো। আমার প্রিয় ভাইটি ইঙ্গিত করেছেন, এত তাড়াতাড়ি খবর পুষলো কেমনে যে এই মাঠে বৃষ্টি হয়েছে, আশেপাশে কোথাও বৃষ্টি নাই, একটা এলাকাতেও বৃষ্টি নাই, এই মাঠে বৃষ্টি কেন? এটার পিছনে হেকমত আছে না নাই? এতগুলো লোক জানলো কেমনে যে বৃষ্টি হয়েছে এখানে? কিছু ভাই বসে আছেন, এই আইসো না, বুঝেছো মাঠে কিন্তু গলা পানি হয়ে গেছে, এ তুফানে সব লন্ড ভন্ড করে দিয়েছে, বুঝেছো শালার খবিশ কোথায় কার। তুই বলতে পারলি না যে আমার গ্রামের মাহফিল হবে, তোমরা প্রত্যেকে বৃষ্টিতে ভিজে হলেও আসো, তাহলে তুই কোরআনের প্রেমিক হতি, তোর মতো ভণ্ডকে এই কোরআন জাহান্নামে নিয়ে ছাড়বে।
কোরআন কার পক্ষে যদি নামে ওই লোকটি জান্নাতি আর কেউ যদি কোরআনের বিপক্ষে দাঁড়ায় আর কোরআন যদি তার বিপক্ষে চলে যায় তাকে কেউ জান্নাতি নিতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেছেন যেখানে হরফে মুকাদ্দাদ ব্যবহার করেছেন সাথে সাথে কিতাবের কথা বলেছেন সারা কোরআনে একই জিনিস প্রথম বলেছেন সূরা বাকারায় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন তাহা মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা সাথে সাথে কোরআনের কথা বলেছেন হরফে মুকাদ্দাদ ব্যবহার করে ইয়াসিনুল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম এখানে একই তরিকা গ্রহণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তিলকা আয়াতুল কিতাবিল হাকিম কেন তিলকা বললেন জালিকা বললেন তিলকা জালিকা দূরের জন্য আর কাছের জন্য ব্যবহার হয় হাজা মদনা 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 এখানে একটা জায়গার নাম দেখছি হাসাদা হাসাদা মানে হলো এদের মধ্যে হিংসা বেশি হাসাদের অর্থ কি অমিশারে হাসেদি নিজা হাসাদা এটার নামটা চেঞ্জ করে দিয়ে এই লোকদের মধ্যে হিংসা বেশি এই জন্য এই নাম হাসাদা হিংসা হলো পৃথিবীর প্রথম গুণা যেটা করেছে শয়তান শয়তান আমাদেরকে হিংসা করেছে ঠিক কি না আদম আলাইহিস সালামকে বড় হতে দিবে না সেজদা দিবে না সে সবার চেয়ে বড় যে বলে আমি সবার চেয়ে বড় সে হলো সবচেয়ে বড় শয়তান আনা খাইরুম মিনহু আমি তার চেয়ে ভালো এটা যেন কখনো না বলি আমার চেয়ে ভালো একজন রিকশালও হতে পারে ঠিক কি না আমার চেয়ে ভালো একজন কুলি হতে পারে সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো কে সবচেয়ে বড় জ্ঞানী তিনি বললেন চোখের সামনে দেখোস না জ্ঞানী বৈশা রয়েছে আল্লাহ কয় মূসা খবর কি কে আল্লাহ রাব্বুল আলামিন আছি আপনার গোলাপ তোমার তো এটা বলা উচিত হয়নি সবচেয়ে বড় জ্ঞানী কে এটা একমাত্র জানেন কে নদীর পার দিয়ে হাঁটতে থাকো আব্দাম মিন ইবাদিনা একটা পাথরের পাশে আমার একটা গোলাম পাবা ওই গোলামের কাছে গিয়ে দেখো কে জ্ঞানী গোলামের কাছে গেল গোলাম প্রথম কথা বললেন ফালাম তাস্তাতিয়া মাইয়া সাবারা হে মূসা বড় পয়গম্বর হতে পারো আমার সাথে থাকার তোমার ধৈর্য নাই কোন নবীকে বলেছেন যেই নবী একটা ফেরাউনের গোলামকে মেরে শত শত মাইল হেঁটে শোয়েব আলাইহিস সালামের এলাকায় চলে গেছে যেই নবী আলাইহিস সালাম সবচেয়ে ধৈর্যশীল নবী শত শত মাইল হেঁটেছেন ধৈর্যের চরম পরাকাষ্ঠ তিনি ছিলেন তাকে বলছেন আপনি আমার সাথে থাকার আপনার কোনো ধৈর্য নেই বললেন এক শর্তে থাকবেন কোনো প্রশ্ন আপনি করতে পারবেন নৌকায় উঠলেন জানেন তো ঘটনা কোন সূরায় আছে পড়েও না প্রত্যেক জুমায় রাসূল কোন সূরা পড়তেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ কয়টা সূরা পড়তেন আমরা নামাজের নিয়মগুলো জানি না আমার একটু কষ্ট হয় মসজিদগুলোতে গেলে মসজিদে ইমাম সাহেব নামাজ পড়েন